ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক যুবক। জানা গেছে ওই যুবক গত কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। গতকাল ঘটনাটি ঘটেছে ঠাকুরনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায়, মৃত যুবকের বাড়ি বাদুড়িয়াতে। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃত যুবকের নাম রাজু গাজী। উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা রাজু দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ শিয়ালদহ শাখার ঠাকুরনগর স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন বলে জানা গেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রেল পুলিশ। 2017 সালে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হলে বন্ধুদের সাথে পরীক্ষায় বসেন রাজু। 2021 সালে পরীক্ষা হয়। 2022 সালে পরীক্ষার ফল প্রকাশ হয়। সে অকৃতকার্য হন। পরে আরটিআই করে স্ক্রুটিনি করলে টেট পরীক্ষায় পাশ করেন তিনি। পরবর্তীতে আইনজীবী মারফত হাইকোর্টে মামলা করেন, যদিও বিষয়টি আদালতে বিচারাধীন। এই সকল কারণে দীর্ঘদিন ধরেই রাজু মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানান আত্মীয় পরিজনেরা। প্রতিবেশী বিট্টু সমাদ্দার বলেন, আমরা একসাথে পরীক্ষা দিয়েছিলাম, রাজু পাশ করেনি। আরটিআই করলে বিষয়টি পজিটিভ দিকেই এগোচ্ছিল, তবে কি কারণে ও এমন করলো জানি না। পাশ করেছিলাম আমরা, তিন চারজন একসাথে পড়াশোনা করতাম, তার মধ্যে আমরা প্রত্যেকেই পাশ করি, শুধু রাজু 0.5 নাম্বারের জন্য পাশ করতে পারেন। সেটা নিয়ে ও একটা হাইকোর্টে মামলা করেছিল, সেটা পজিটিভ দিকেই এগোচ্ছিল, সেই দিক থেকে ওর কোনো দুশ্চিন্তা ছিল না। এখন ও কী কারণে এটা করতে গেল সেটা আমাদেরও মাথায় ঢুকছে না। ওর একটু শারীরিক অসুস্থতা ছিল, সেটা নিয়ে চিন্তিত ছিল, তার জন্য এরকম একটা কাজ করতে পারে বলে আমাদের মনে হয় না। এখন সেটা এখন তদন্ত, কারণ ও মামলা করেছে, ওর নিজের মতো যদি ওর রাইট থাকে তাহলে ও পাস করবে, চাকরি পাবে, এই বিষয়ে ও কোনোভাবে এ ছিল না। অপর এক আত্মীয় জামাল হোসেন জানান, পড়াশোনায় ভালো ছিল রাজু, বিভিন্ন চাকরির পরীক্ষা দেওয়ার পাশাপাশি টিউশনই পড়াতো, তবে শারীরিক এক অসুখে ভুগছিল। ট্রেন যখন আসছিল একদম জনসমক্ষে প্রায় বেশ কিছু লোকও ছিল, ও গলাটা ঠাকুরনগর গলাটা বাড়িয়ে দেয় চাতার ওখানে বাড়ি বাদুড়িয়ার, ওটা মফস্বল স্টেশনের কাছাকাছি। পজিটিভলি ও বললো, ওর সঙ্গে যারা ছিল সকলেই যেটা বললো যে চাকরি খুব তাড়াতাড়ি একটা অর্ডারের যে খুব পজিটিভ, এবারে খুব খুশি ছিল। ওরা বলছিল যে যেভাবে ও বিভিন্ন পরীক্ষা দিচ্ছিল তাতে ও টিউশনিও করে খুব ভালো এবং অর্থনৈতিকভাবে মোটামুটি চলে, কোনো অসুবিধা নেই। মূলত ওর শরীর খারাপের জন্যই এর এত কিছু প্রবলেম হয়েছিল। এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।